চালাকির নিয়মকে বোঝার জন্য পৃথিবীর সবথেকে পাওয়ারফুল বই 48 লজ অফ পাওয়ার থেকে আজ আমি আপনাদের চালাক হওয়া শেখাবো। আগামী যে কয়েকটা মিনিট আপনি এই ভিডিওতে দেবেন এটা আপনার সারা জীবন মনে থাকবে, তাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আয়রন ম্যান মুভিতে একটি সিন আছে যেখানে একটি এরোপ্লেন ব্লাস্ট হয়ে যায় আর সেখান থেকে 13টি লোক নিচের দিকে পড়ে যাচ্ছিল, আর ওই সিনেমার হিরো টনি স্টার আয়রন ম্যানের পোশাক পরে 13 জনকে বাঁচানোর চেষ্টা করে। আর যখন টনি স্টার 2 জনকে বাঁচিয়ে নেয় এরপর টনি স্টার বলে আর মাত্র 11 জন বাকি আছে। মাত্র 2 জনকে বাঁচানোর পরেই ওনার অ্যাটিটিউড দেখুন কতটা পজিটিভ। ওনার কথা শুনে মনে হচ্ছে উনি 11 জনকে বাঁচিয়ে নিয়েছেন আর মাত্র 2 জন বাকি আছে। এটাই হলো পজিটিভ অ্যাটিটিউড। আর একটা দৃশ্যে দেখতে পাওয়া যায় যেখানে একটি আর্টিফিশিয়াল রোবট থাকে যার নাম হলো জার্ভিস। জার্ভিসকে কাজ দেওয়া হয় একটি হাতিয়ারকে বোঝার জন্য। টনি স্টার যখন ওই রোবটের সঙ্গে কথা বলে আর জিজ্ঞেস করে যে কতটা বুঝতে পেরেছো, তখন ওই রোবট বলে এর মধ্যে কিছু জিনিস আমি বুঝতে পারিনি। তখন টনি স্টার রাগ করে না আর বলে অর্থাৎ কিছু না কিছু তো বুঝতে পেরেছো। এটাই হলো যে কোনো কিছুর পজিটিভ দিককে দেখা। একবার টনি স্টারকে ওনার আয়রন ম্যানের পোশাকের জন্য কেউ বলে আপনার এত ভারী লোহার এই জ্যাকেটকে শেষে ভাঙড়ির দোকানে বিক্রি করতে হবে, তখন টনি স্টার দ্রুত উত্তর দেয় ঠিকই বলেছ, এটাই তো আমার প্ল্যান, এখানে অন্য কেউ থাকলে হয়তো সে ঝগড়া করত। এটাকেই বলে বুদ্ধিমানের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। যদি আপনি কখনো শাহরুখ খানের ইন্টারভিউ দেখে থাকেন তাহলে আপনি জানেন উনি কত চালাকির সঙ্গে কথার উত্তর দেন। আর ইউটিউবে যদি আপনি শাহরুখ খানের ঠাগ লাইফ সার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে কত চালাকির সঙ্গে সামনের মানুষটিকে এমন উত্তর দেয় যে সে আর কোনো কথাই বলতে পারে না। আমাদের সেই মানুষগুলোকে খুব ভালো লাগে যারা কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে পারে, যে প্রত্যেকটি পরিস্থিতির পজিটিভ দিকটা দেখতে পারে। একটি মানুষ তার জীবনে কি চায়? মানুষ ক্ষমতা চায়, শক্তি চায়, ধনী হতে চায়। আর ক্ষমতা পাওয়া যায় বুদ্ধির সঙ্গে, চালাকির সঙ্গে ও বিচক্ষণতার সঙ্গে। কেউ অনেক সুন্দর কথা বলেছে, রাজা হওয়ার জন্য কেবলমাত্র একটি জিনিসই আপনার মধ্যে বাড়িয়ে তুলতে হবে, সেটা হচ্ছে আপনার বুদ্ধি। আজ আমি আপনাকে এই ভিডিওতে নিজেকে শক্তিশালী তৈরি করার জন্য পৃথিবীর সবথেকে পাওয়ারফুল বই দ্য 48 ল অফ পাওয়ার থেকে আমার কিছু ফেভারিট ল আপনাদের বলবো। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, সবসময় যতটা প্রয়োজন ততটাই কথা বলুন। আমার অনেক পছন্দের একটি মুভি আছে জন উইক নামে, যেখানে জন অনেক কম কথা বলে কিন্তু যখনই সে কথা বলে তাকে শোনার জন্য সবাই অপেক্ষা করে থাকে। এটা কেবল আমাদের মনে হয় যে বেশি কথা বললে বা অনেক ভালো কথা বললে আপনি সামনের জনকে ইমপ্রেস করতে পারবেন, কিন্তু এটা আপনার ভুল ধারণা। আপনাকেও আর 5টা সাধারণ মানুষের মতোই মনে হবে। আপনি নিজেকে অমূল্য তৈরি করুন, অর্থাৎ এমন একটি মানুষ তৈরি করুন যা খুব কমই পাওয়া যায়, আর যাই কিছু কম পাওয়া যায় তার মূল্য অনেক বেশি হয়। এছাড়া অতিরিক্ত কথা বললে আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, তাই কম কথা বলার চেষ্টা করুন। নাম্বার 2, অন্যের সঙ্গে কাজ করিয়ে নিন কিন্তু নাম নিজের তৈরি করুন। থমাস অ্যালভা এডিসন, যাকে আমরা বাল্ব আবিষ্কার করার জন্য সবাই চিনি, উনি ওনার জীবনে অনেক আবিষ্কারের জন্য অন্য বিজ্ঞানী দিয়ে কাজ করিয়েছেন, যেমন নিকোলা টেসলা, আর তাদেরকে অর্থের বিনিময়ে কাজ করিয়েছেন আর নিজের নামের সঙ্গে তাদের আবিষ্কারগুলোকে লঞ্চ করেছেন। একটি লিডার কখনোই নিজে পরিশ্রম করে না, তার জন্য অন্য লোকেরা কাজ করে কিন্তু নামটা সবসময় তারই হয়। অনেক সেলিব্রিটি এমন আছে যারা বিজি হবার কারণে নিজের বায়োগ্রাফি লিখতে পারে না, তারা অন্য কারো সঙ্গে নিজের বায়োগ্রাফি লিখিয়ে নেয় আর সেটাকে পাবলিশ করে বইয়ের সম্পূর্ণ ক্রেডিটটা নিজে নিয়ে নেয়। আর এই বইটা যে লিখেছে সে কেবলমাত্র একবারই কিছু পেমেন্ট পায়, আর এদেরকেই বলা হয় ঘোস্ট রাইটার। স্টিভ জবস ওনার জীবনে নিজে কখনোই কোডিং করেননি, উনি নিজে কখনোই প্রোগ্রামিং করেননি, উনি নিজে কম্পিউটার তৈরি করেননি, উনি মোবাইল তৈরি করেননি, কিন্তু তারপরেও অ্যাপেল কোম্পানির নাম শুনলেই স্টিভ জবসের কথাই মনে আসে। নাম্বার 3, তর্কে জিতে কোনো লাভ নেই, কোনো কিছু করে জিতে দেখান। যখন একটি বুদ্ধিমান মানুষ একটি বোকা মানুষের সঙ্গে তর্ক শুরু করে তখন সেখানে দুটো মানুষই বোকাই থাকে। 3 ইডিয়েট মুভিতে আপনারা একটা জিনিস দেখেছেন, আমির খান করিনা কাপুরকে মুখে বলে বোঝায় না যে তোমার বিয়েটা একটি গাধার সঙ্গে হচ্ছে, বরং সে সেটাকে প্রমাণ করে দেখায়। করিনা কাপুরের হাতের ঘড়িটা হারিয়ে যাওয়ার মিথ্যা নাটক করে সেটাকে প্রমাণ করে, এরপরে জুতোর ওপরে চাটনি ফেলে দেয় যাতে সে নিজেকে ধনী প্রমাণ করে জুতোর দাম বলে। এই পৃথিবী আপনার কথাতে কোনো কিছু স্বীকার করবে না,
আপনাকে সেটা করে দেখাতে হবে, অর্থাৎ আপনাকে ডেমো দিতে হবে। স্যার ক্রিস্টোফার ইংল্যান্ডের অনেক বড় একজন আর্কিটেক্ট ছিলেন, লন্ডনের টাউন হলের প্রজেক্টে তিনি কাজ করছিলেন। আর যখন উনি সেটাকে সম্পূর্ণ তৈরি করে রেডি করেন, তখন একজন বলে এই বিল্ডিংয়ের মধ্যে কোনো পিলার নেই যার কারণে এটা পড়ে যেতে পারে। কিন্তু আর্কিটেক্টের কথা অনুযায়ী ওই বিল্ডিংয়ের মধ্যে কোনো পিলারের প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও বুদ্ধিমান আর্কিটেক্ট কোনো রকমের তর্ক না করে পিলার তৈরি করে দেয়। আর কিছু বছর পরে যখন বিল্ডিংয়ের রঙের কাজ চলছিল, তখন ওয়ার্কাররা দেখতে পায় যে এখানে যে দুটো পিলার দেওয়া আছে সেটা তো ছাদের সঙ্গে টাচই করেনি, এই পিলার দুটোকে কেন বিনা কারণে লাগানো হয়েছে। তখন ইতিহাস খুঁজে দেখা যায় যে ওই আর্কিটেক্ট কোনো রকমের তর্ক করতে চায়নি, তাই ওই পিলার দুটোকে তৈরি করে দিয়েছিল। আর্কিটেক্ট নিজের ডিজাইনের সঙ্গে কম্প্রোমাইজও করেনি আর সেখানের মানুষজনকেও দুঃখী করেনি। আপনার কাজের মাধ্যমে জিতুন, তর্কের মাধ্যমে নয়। নাম্বার ফোর, মানুষকে আপনার উপরে নির্ভর তৈরি করুন। আপনি যে কোনো মানুষের যত বেশি উপকার করেন না কেন, যখন তার জীবনে আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন মানুষ আপনাকে ভুলে যাবে। তাই আপনাকে সবসময় এমন কিছু অবশ্যই রাখতে হবে যা কেবলমাত্র আপনার দ্বারাই সম্ভব, বা ভবিষ্যতের জন্য এমন কিছু জিনিস রাখুন যা সামনের জনের জন্য কেবলমাত্র আপনিই করতে পারবেন, তাহলে সে আপনাকে কখনোই ছেড়ে যাওয়ার কথা ভাববে না। একবার একটি জ্যোতিষী রাজাকে বলে যে আট দিন পরে রানী মারা যাবে, আর আট দিন পরে সত্যি সত্যি রানী মারা যায়। এরপরে রাজার সন্দেহ হয় যে এই জ্যোতিষী হয়তো নিজের ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করার জন্য রানীকে খুন করে ফেলেছে। এরপরে রাজা ওই জ্যোতিষীকে ভয় পাওয়া শুরু করে আর ভাবে একদিন হতে পারে এই জ্যোতিষী আমার সিংহাসন দখল করে নেবে। এই কারণে রাজা জ্যোতিষীকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আর সবশেষে রাজা ওই জ্যোতিষীকে একটা কথা জিজ্ঞেস করে যে তুমি তো অনেক বড় জ্যোতিষী, তাহলে বলো তোমার মৃত্যু কবে হবে। তখন জ্যোতিষী অনেক চালাকির সঙ্গে উত্তর দেয় আর বলে, মহারাজ আপনার মৃত্যুর মাত্র তিন দিন আগে আমার মৃত্যু হবে। এটা শোনার পরে রাজা ভয় পেয়ে যায় যে এই ভবিষ্যৎ অনুযায়ী যদি আজ আমি একে মেরে ফেলি তাহলে তিন দিন পরে আমি মারা যাব, আর এই কারণেই ওই জ্যোতিষীকে ছেড়ে দেওয়া হয়। মানুষজনকে আপনার উপরে এতটা নির্ভর করে দিন যাতে সে আপনার সম্পর্কে খারাপ কিছু চিন্তাই না করতে পারে। নাম্বার ফাইভ, আপনি যতটা বুদ্ধিমান তার থেকে কম বুদ্ধিমান নিজেকে দেখান। একটি বুদ্ধিমান মানুষ যতটা বোকা মানুষের সঙ্গে দেখা করতে পছন্দ করে, তার থেকে অনেক বেশি বোকা মানুষগুলো বুদ্ধি মানুষের সঙ্গে দেখা করতে পছন্দ করে না। বোকা মানুষগুলো কখনোই বুদ্ধিমান মানুষের সামনে গিয়ে থাকতে পারে না। মানুষ ভয় পায় নিজের থেকে স্মার্ট এবং বুদ্ধিমান মানুষের সামনে যেতে। রাশিয়াতে একটি রাজার মন্ত্রী বিসমার্ক, ওনাকে অস্ট্রেলিয়ার সঙ্গে একটি এগ্রিমেন্ট সাইন করাতে বলা হয়, যা রাশিয়ার জন্য তো অনেক লাভজনক কিন্তু অস্ট্রেলিয়ার জন্য কোনো লাভ ছিল না, তাহলে অস্ট্রেলিয়া সাইন কেন করবে। কিন্তু অস্ট্রেলিয়ার রাজা তাস খেলতে খুবই ভালোবাসত। উনি যে কোনো মানুষের ক্যারেক্টার সম্পর্কে সহজেই জানতে পারতেন যে সে কীরকমের মানুষ কেবলমাত্র তার সঙ্গে তাস খেলার মাধ্যমে, আর এই কথাটা ওই বিসমার্ক জানত। আর এদিকে যেহেতু বিসমার্ককে ওই এগ্রিমেন্টটা সই করাতে হবে, এই কারণে সে চালাকি করে। আর এগ্রিমেন্ট হবার একদিন আগে বিসমার্ক অস্ট্রেলিয়ার রাজাকে তাস খেলার জন্য আমন্ত্রণ জানায়। আর যখন খেলা শুরু হয় তখন বিসমার্ক জেনে শুনে বোকার মতো গেম খেলা শুরু করে, অনেক বেশি অর্থ সেখানে হেরে যায় আর বোকা বোকা কথা বলা শুরু করে, আর এভাবেই সে অস্ট্রেলিয়ার রাজাকে বোকা বানিয়ে দেয়। অস্ট্রেলিয়ার রাজাকে এটা বুঝিয়ে দেয় যে বিসমার্ক রিস্ক নিতে ভালোবাসে, আর অস্ট্রেলিয়ার রাজার সামনে নিজেকে বোকা প্রমাণ করার জন্য সে বারবার বোকা বোকা কথাও বলতে থাকে। আর সবশেষে অস্ট্রেলিয়ার রাজা বিসমার্ককে দেখে তার সম্পর্কে অনুমান করে যে সে তো অনেক দুর্বল একটি মানুষ, সে তো ভয় পেয়ে গেছে, এ আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করবে। আর যখন দ্বিতীয় দিন এগ্রিমেন্ট সাইন করার সময় আসে, তখন অস্ট্রেলিয়ার রাজা সমস্ত এগ্রিমেন্ট পেপার ভালোভাবে না পড়েই সেখানে সই করে দেয়, আর বিসমার্ক তাসের গেম হেরে গিয়েও সেখানে জিতে যায়। তাই সামনের জনকে এটা অনুভব করতে দিন যে সে জিতছে, কিন্তু বাস্তবে আপনাকে জিততে হবে। আপনি এমনভাবে ব্যবহার করুন যেন আপনি কোনো কিছুই বোঝেন না। সবশেষে একটা কথা মনে রাখবেন, চালাকির সঙ্গে সঙ্গে সততা অনেক গুরুত্বপূর্ণ। চালাকির মাধ্যমে আপনাকে নিজেকে বাঁচাতে হবে, কিন্তু কখনোই কারোর ক্ষতি করবেন না আর কাউকে ছোটও করবেন না। আর এই ভিডিওতে একটা কমেন্ট অবশ্যই করে যাবেন যদি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন। কমেন্টে কি লিখবো যদি বুঝতে না পারেন, তাহলে কেবলমাত্র এটাই লিখে দিন যে আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।